চলে এসেছি প্রদীপ রুদ্রপালের ঠিক স্টুডিওর কিন্তু ঠিক সামনে দেখতে পাচ্ছি, আর উল্টো দিকে কিন্তু এদিকে কালাচাঁদ রুদ্রপালের স্টুডিও রয়েছে। দেখো শ্রীভূমি ঠাকুর বেরোনোর পর কিন্তু এখন কালাচাঁদ রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু মন্দিরতলার ঠাকুর বেরোচ্ছে। চলো তো দেখো আমি একটু লেট করে গেছি, কেননা আজকে যেহেতু শ্রীভূমি ঠাকুর একটু আগে বেরিয়েছে, আর এখন কিন্তু মন্দিরতলা ঠাকুর বেরিয়েছে। দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু একটি মাতৃ প্রতিমা, যেটা কিন্তু শিল্পী কালাচাঁদ রুদ্রপালের হাতে কিন্তু নির্মাণ করা রয়েছে। মায়ের মুখ যে সেটা কিন্তু এখনও ঢাকা রয়েছে, আমি কমিউনিটি পোস্ট করে দেবো মায়ের মুখমণ্ডলে যে সুন্দর দৃশ্যটা, আপাতত কিন্তু এখন টান রয়েছে দেখতে পাচ্ছ। চলো জাস্ট ভিডিওটা দেখতে থাকো। এখন কিন্তু মুখ খুলে দিয়েছে মায়ের, আর দেখো কতটা সুন্দর দেখো মায়ের মুখটা করেছেন শিল্পী কালাচাঁদ রুদ্রপাল। এক্সক্লুসিভ লুক মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসবের, শিল্পীর নাম কালাচাঁদ রুদ্রপাল। জাস্ট অসাধারণ কিন্তু একটি সৃষ্টি মন্দিরতলা সার্বজনীন। দেখতে পাচ্ছ মায়ের যে বেনারসি শাড়ি, তার সাথে যে জুয়েলারিগুলো রয়েছে জাস্ট অসাধারণ লাগছে। আর তার সাথে কিন্তু এখানে মহিষাসুর রয়েছে, আর মহিষাসুরে দেখতে পাচ্ছ যে ওড়না টাইপ, সেটা কিন্তু একটা ডিপ মানে গ্রিন কালারের রয়েছে। আর মা ঋতু রয়েছে পুরো রেড শাড়ির ওপর, জাস্ট অসাধারণ লাগছে। জাস্ট দেখো তো দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দিরতলার যে ঠাকুরের যে চালচিত্র সেটা কিন্তু দেখতে পাচ্ছ। আর মা দুর্গার পেছনে যেহেতু শিব ঠাকুর থাকে, দেখো চালচিত্রের মধ্যে কিন্তু শিব ঠাকুর কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, আর দুদিকে দুটো পড়ি। খুব সুন্দর কিন্তু শিল্পী কালাচাঁদ রুদ্রপালের যে চালচিত্র রয়েছে সেটা। আর ওইদিকে কিন্তু অলরেডি কিন্তু কার্তিক সরস্বতী উঠে গেছে, মা দুর্গা তো তোমাদের লুক দেখালামই, দেখতে পাচ্ছ খুব ভিড়। আর আমার সামনে কিন্তু রয়েছে এখনও শ্রীভূমি ঠাকুর, পরপর দেখতে পাচ্ছ সাজানো। যারা দেখোনি শ্রীভূমির এক্সক্লুসিভ লুক বা এক্সক্লুসিভ কিছু ফুটেজ, তারা কিন্তু আমার আগের ভিডিওতে অবশ্যই গিয়ে চেক আউট করে নিতে পারো। আমাদের তো আমি একটু আগে কিন্তু মা দুর্গার কিন্তু রূপ দেখালাম, এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি লক্ষ্মী ঠাকুরের সামনে। মন্দিরতলা সার্বজনীনের লক্ষ্মী ঠাকুরের তুমি একদম এক্সক্লুসিভ লুক দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছ এটা পিঙ্ক কালারের কিন্তু যে বেনারসি সেটা কিন্তু পরা রয়েছে। আর এখানে যে অলঙ্কারের কাজটা জাস্ট দেখো, আর মায়ের মুখমণ্ডল যদি তোমাদের দেখাই, দেখো অসাধারণভাবে কিন্তু সুন্দর লাগছে। শিল্পী কালাচাঁদ রুদ্রপালের কিন্তু যে
শিল্পী কালাচাঁদ রুদ্রপালের যে প্রতিমা, যে নির্মাণ, হাতের কাজ জাস্ট অসাধারণ। আর এই চালচিত্রের মাথায় কিন্তু দেখতে পাচ্ছি নারায়ণকে রয়েছে, মানে আগে মা দুর্গার চালচিত্রে কিন্তু ছিল শিব ঠাকুর, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি নারায়ণ রয়েছে। যেহেতু মা লক্ষ্মী রয়েছে তাই জন্য কিন্তু নারায়ণ রয়েছে, আর ওখানে কিন্তু ছিল সরস্বতী, সেখানে কিন্তু ব্রহ্মা ঠাকুর ছিল। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি, দেখো গণেশ ঠাকুর, এই যে দেখতে পাচ্ছি গলমটল, আমাদের গণপতি বাব্বা, সিদ্ধিদাতা, দেখো এখানে কিন্তু সুরের এখানে কত সুন্দর করে কিন্তু কাজটা করা রয়েছে। আর চোখের যে টান, যে চোখের যে ব্যাপারটা দেখো জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি গণপতি বাবা কিন্তু দেখতে পাচ্ছি সাদা কালারের কিন্তু একটা ধুতি পরে রয়েছে, এদিকে দেখছি মুশাক রাজ রয়েছে, এদিকে পেঁচা রয়েছে, জাস্ট অসাধারণ কিন্তু একটি লুক রয়েছে। পেছনটা দেখো ওরকম কিন্তু সুন্দর করে সাজানো, চালচিত্রটা দেখতে পাচ্ছে জাস্ট অসাধারণ কিন্তু একটা লুক। জাস্ট এক্সক্লুসিভ দৃশ্য কিন্তু তোমাদের দেখাচ্ছি মন্দিরতলা সার্বজনীনের। ঘন্টা ঢাক বাজিয়ে তোমার প্রয়োজন।